1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত হওয়া গণহত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা সম্ভব। সচিবালয়ে সকালে সাংবাদিকদের এই কথা বলেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। আরও জানান, বিচারের স্বচ্ছতা নিশ্চিতে জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত করা হবে। ছাত্র জনতার বিক্ষোভে গত 5 আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থী সহ বিভিন্ন জনের বিরুদ্ধে অসংখ্য মামলাও হয়। এসব মামলার ভবিষ্যৎ নিয়ে সচিবালয়ে কথা বলেন অন্তর্বর্তী সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা। জানান, আগস্টের মধ্যেই মামলাগুলো প্রত্যাহার করা হবে। এই বৃহস্পতিবারের মধ্যে ঢাকা শহরে যে মিথ্যা এবং হয়রানিমূলক মামলা হয়েছিল সেগুলি প্রত্যাহার সম্পন্ন হবে এবং ইনশাআল্লাহ সারা দেশে 1 জুলাই থেকে 5 অগাস্ট পর্যন্ত ছাত্র জনতার এই গণ আন্দোলনে অংশগ্রহণ করা মানুষের বিরুদ্ধে যে মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক মামলা হয়েছিল সেগুলি 31 অগাস্টের মধ্যে আমরা আশা করছি প্রত্যাহার করা হবে। আমাদের মন্ত্রণালয়ে যারা আছেন তারা দিনে রাতে কাজ করছে। তিনি জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলি করার নির্দেশদাতা সহ জড়িতদেরও আইনের আওতায় আনা হবে, বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। আইসিটিতে বিচারের উদ্যোগ নেওয়া হবে, এটা ক্যাটাগরিক্যালি বলতে পারেন। ক্যাটাগরিক্যালি বলতে পারেন এই আইসিটি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আছে এই বিচারের আওতায় বিদায়ী সরকারের প্রধানমন্ত্রী সহ অন্যদেরও যদি কমান্ড রেসপন্সিবিলিটি থাকে আমরা সেটা পর্যন্ত খতিয়ে দেব। অভিযোগ রয়েছে, আমরা পত্রপত্রিকায় দেখেছি, কিছু মন্ত্রীর নাম দেখেছি, সর্বোচ্চ পর্যায়ে আমরা এখানে কোনো ছাড় দিব না। জাতিসংঘের তত্ত্বাবধানে আমাদের ইনভেস্টিগেশন টিম থাকবে, তারা কাজ করবে জাতিসংঘের তত্ত্বাবধানে। আগামী 10 কার্যদিবসের মধ্যে বিচার বিভাগীয় কর্মকর্তাদের দেশে বিদেশে থাকা সম্পদের হিসাব চাওয়া হয়েছে বলেও জানান আইন উপদেষ্টা। স্থাবর অস্থাবর সম্পত্তির হিসাব বিবরণী। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।